तो हेलो यूट्यूबर शिव, वेलकम टू टेक्निकल रूम। तो আপনারা যদি চিন্তা করে থাকেন যে অনলাইন থেকে কিভাবে আর্নিং করব বা আমি অনলাইন থেকে আর্নিং করতে চাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, শুনতে হবে এবং অ্যানালাইজ করতে হবে। তো কীভাবে আমি আর্নিং করতে পারি? যদি ভেবে থাকেন যে আপনি বিভিন্ন ধরনের অ্যাড ক্লিক করে আর্নিং করবেন, তাহলে সব চিন্তা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কারণ এই অ্যাড ক্লিক করে কিংবা ক্লিক করে আর্নিং করা কখনো সম্ভব না। তো এইগুলো যারা করে এইসব ফ্রড, এসব আদৌ সম্ভব হয় কিনা জানি না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আমি এখন প্রশ্ন হলো কীভাবে আর্নিং করতে পারি। তো আর্নিং করার জন্য আপনার দরকার হবে কিছু স্কিল। কিছু স্কিল বলতে যে কোনো কিছুর স্কিল, এনিথিং। সেটা হতে পারে আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন, তাও হবে। আবার হতে পারে যে এমন যে আপনি ভালো লোগো ডিজাইন করতে পারেন, তাও হবে। আবার হতে পারে এমন যে আপনি ভালো ভিডিও ইন্ট্রো বানাতে পারেন, যেগুলো ভিডিও শুরুতে দেওয়া হয়। ভিডিও ইন্ট্রো অনেক ভালো একটা স্কিল। তাছাড়াও অন্য অন্য যে কোনো স্কিলও আপনি ইউজ করতে পারেন। আবার এমন হতে পারে যে আপনি ভালো ফটো এডিটিং করতে পারেন কিংবা ফটো ডিজাইন করতে পারেন। ফটো এডিটিংয়ের উপরে আপনার হাত ভালো, স্কিল ভালো, সেটাও অনেক ভালো একটি স্কিল হিসেবে গণ্য হবে। তো এই জন্য আপনাকে প্রথমে দরকার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেই যাই বলুক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কখনো সব অনলাইন আর্নিং চিন্তা করাও সম্ভব না। কারণ আপনাকে কোনো কোম্পানি ভালো ভালো বিকাশতে দিবে না। তো এই জন্য আপনার প্রয়োজন প্রথমে একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা অন্যান্য আদার যেসব কার্ড আছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেসব। এখন প্রশ্ন হলো কোন প্ল্যাটফর্মে আমি কাজগুলো করতে পারি। তো এই জন্য আপনি freelancer.com-এ যাইতে পারেন। কারণ freelancer.com অনেক বেটার একটা ওয়ে আর্নিংয়ের জন্য। তারপর আছে গুগল অ্যাডসেন্স, এটা অনেক বেটার একটা ওয়ে আর্নিংয়ের জন্য। তারপর আছে ইউটিউব থেকে আপনি ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন। তো এই জন্য যে বললাম স্কিলের প্রয়োজন। তো যখন আপনার স্কিল থাকবে, তখন আপনার স্কিলটা ব্যবহার করে আপনি এইসব যে ওয়েবসাইট আছে এদের সাথে বন্ধুত্ব করতে পারবেন। নতুবা আপনার কোনো স্কিল না থাকলে সেটাকে অর্জন আগে করতে হবে, তারপরে এইসব সাইট আপনার সাথেই এমনি এমনি বন্ধুত্ব করে নিবে যদি আপনি সেই পদক্ষেপে আগান। তো এখন মনে করেন আপনার স্কিল আছে, তারপরে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন, প্লাস আপনার কাছে ভিসা কার্ড ক্রেডিট কার্ড আছে, তখন আপনার করণীয় বিষয়টা কী, কী করতে হবে এখন? তো এখন আপনি সিম্পলি ওইসব সাইটে যাবেন, আপনার নিজস্ব আইডি খুলবেন। আইডি খোলার জন্য আপনার ছবি দরকার হতে পারে, আপনার ফুল রিয়েল ভেরিফিকেশন যেটা সেটা দরকার হতে পারে, বা অবশ্যই সেটাই দিবেন আর সেটাই দরকার হয়। তো রিয়েল ভেরিফিকেশন দেওয়ার পরে আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হবে। তো এভাবেই মূলত অ্যাড করার পরে আপনি প্রপারলি তৈরি হয়ে যাবেন আর্নিংয়ের জন্যে। দেন আপনি অফার পাবেন এই আর্নিং করার জন্যে। তারাই আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে জিমেল দিয়ে কনফার্ম করছেন ওই ওয়েবসাইটে অ্যাকাউন্টগুলো। তো আপনি তখনই আর্নিং করা পসিবল হবে মূলত যখন আপনার ফুল ভেরিফিকেশন তারা পাবে, প্লাস পেমেন্ট মেথড অ্যাড হবে। তো আর্নিং করার জন্যে এভাবেই প্রসেসটা আগায় নিতে হয়। তো এখন আপনি যদি এই সবগুলা মেনটেন করে চলতে পারেন, প্লাস আপনি ভালো স্কিল আছে, তো আপনি আর্নিং করতে চান, তো যেসব ওয়েবসাইটের কথা আমি বললাম সেসব ওয়েবসাইটে আপনার স্কিল কাজে লাগিয়ে আপনি এই হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারেন। এই জন্য কোনো অ্যাড ক্লিক কোনো কিছু না, আর এভাবেই মূলত আর্নিং করা হয়। এর ব্যতীত বাইরে কোনো আর্নিং করা যায় বলে আমি জানি না, আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, তবে এভাবেই জিনিসটা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরবর্তীতে এই অনলাইন আর্নিং নিয়ে আরও ভিডিও দেবো। এটা যেহেতু ফার্স্ট বেসিক, সো ভিডিও আর বাড়াবো না। তো
তো আপনারা এইসব সাইটে যাবেন, দেখবেন কীভাবে কী কাজ করা হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফলে আপনি নতুন নতুন ভালো ভিডিও পাবেন। প্লাস আশা করা যায় যে এই অনলাইনে আর্নিংয়ের বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং স্টে কানেক্টেড উইথ।